বাড়িতে ছোলা ভাটুরা করলে স্বাদটা ঠিক যেন দোকানের মতো হয় না, তাই এই রেসিপি ফলো করলে প্রতিটা ভাটুরাই ঠিক এরকম ফুলবে। আর সাথে যে ছোলাটা বানাবো সেটাও বানাবো একদম পাঞ্জাবি ধাবা স্টাইলে, আর এর স্বাদটা হবে কিন্তু একদম দোকানের মতোই। আর এটা যাতে আপনারা একদম পারফেক্টলি বানিয়ে নিতে পারেন, সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ছোলা ভাটুরা। তাহলে সবার প্রথম আমি এখানে ছোলা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম কাবুলি ছোলা, যেটা সবার প্রথম আপনারা এইভাবে একবার ভালো করে ধুয়ে নেবেন। আর ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিয়ে আরও একবার জল নিয়ে নেবেন, আর তারপর এটাকে ভিজিয়ে রাখবেন মিনিমাম 6 ঘন্টা। আর আরও ভালো হয় যদি আপনারা এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। এবার 8 ঘন্টা পরে আমি এখানে ভেজা ছোলাটা নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো আমলকি। এটা আপনারা যে কোনো জায়গায় ইজিলি পেয়ে যাবেন, বাট যদি না পান তাহলে না দিলেও চলবে। এবার ডাইরেক্টলি ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে আমি বয়েল করে নেবো, আর ছোলাটার সাথে ছোলা ভেজানোর জলটাও এখানে দিয়ে দিলাম। আর ছোলা বয়েল করার জন্য আপনাদের খুব বেশি জল লাগবে না, ছোলা থেকে জাস্ট এই 1 করুচ অবধি জল দিয়ে দিলেই হবে। এবার ছোলার কালার ও ফ্লেভারের জন্য একটা পটলি বানিয়ে নিতে হবে, আর পটলিতে দিয়ে দিতে হবে 2 চা চামচ চা পাতা, সাথে 1টা কালো এলাচ, 4টে লবঙ্গ, এরপর 3 থেকে 4টে ছোট টুকরো দারচিনি, আর সবশেষে দিয়ে দিন 2টো তেজপাতা। যে কোনো পাতলা সুতির কাপড় নিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন, চেষ্টা করবেন কাপড়টা একটু সাদাই নিয়ে নেওয়ার। এবার এই পটলিটা বেঁধে নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য একটু বেকিং পাউডার। আর বেকিং পাউডার দেওয়ার কারণেই দেখবেন ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একবার মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি দিয়ে নিন, আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই এই সময় মিডিয়ামই রাখবেন। এটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের ভাটুরার ডোটাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য সবার প্রথম আমাদের লাগবে 500 গ্রাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1/3 চামচ বেকিং সোডা। তারপর অতি অবশ্যই লাগবে 7 মতো নুন, আর এখানে আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি, বাট আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন। এবার ভাটুরাটা ক্রিস্পি করার জন্য লাগবে 1 কাপ সুজি, ওজনে 70 গ্রাম মতো। আর ভাটুরাটা নরম করার জন্য লাগবে 1 কাপ দই, ওজনে 100 গ্রাম। এবার জল দেওয়ার আগে এটাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নিন। আর মিশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, কারণ প্রথমেই যদি আপনারা অনেকটা জল দিয়ে দেন সেক্ষেত্রে এটা নরম হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে রেখে মিশিয়ে নেবেন। আর এই সময় ডোটাও দেখবেন বেশ অনেকটাই চটচটে থাকবে, আর মাখতে গেলে হাতেও লেগে যাবে, তাই এইগুলো অ্যাভয়েড করার জন্য দিয়ে দিতে হবে সাদা তেল, বাট খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই, 2 চা চামচ দিয়ে দিলেই হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই তেলটা আপনাদের ময়দা মাখার আগে কিন্তু দিলে হবে না, কারণ যদি এটা আপনারা আগে দিয়ে দেন তাহলে এটা ময়ান হিসাবে কাজ করবে, সেক্ষেত্রে ভাটুরাটা কিন্তু খাস্তা হয়ে যাবে, আর ভালো করে ফুললেও সেই স্টেচি ব্যাপারটা থাকবে না। আর মাখার সময় একটু বোলের মধ্যে এইভাবে থুপে থুপেই মাখবেন, তাহলে এই ময়দার গ্লুটেনটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ অনেকটাই এখন নরম হয়ে এসছে। এবার এই পুরো ডোটাকে আমি এরকম গোল করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো, আর ওপর থেকে সামান্য একটু তেলও দিয়ে দেবো যাতে এটা শুকিয়ে না যায়। আর তারপরে আমার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 30 মিনিট মতো। এবার এতক্ষণে আমাদের ওপাশে ছোলাটাও রেডি হয়ে গেছে, পুরো স্টিমটা বের করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ছোলাগুলো কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে, আর রঙটাও কত সুন্দর এসছে। এবার প্রথমেই আমাদের এই পটলিটাকে বার করে ফেলে দিতে হবে, আর আমি আপনাদের ছোলাটাও তুলে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে। আচ্ছা, এবার এখানে কিছু ভেজিটেবল আমাদের চপ করে নিতে হবে ছোলাটা বানিয়ে নেওয়ার জন্য। আর চপ করার জন্য আমি ব্যবহার করব 11 গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার কাম চপার, যেখানে আপনারা এরকম একটা জার পেয়ে যাবেন, আর সেখানেই আপনারা যেটা চপ করতে চাইছেন সেটাই দিয়ে দেবেন। আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি এর মেন বডিটা, এটার মধ্যে আছে 1000 ওয়াটের পাওয়ারফুল মোটর, আর শুধু তাই নয় এর সাথে আপনারা স্পিড কন্ট্রোলারও পেয়ে যাবেন, এছাড়াও পেয়ে যাবেন 2টো সুইচ, 1টা অন অফের আর 1টা টার্বো। আর এটা অ্যাসেম্বল করাও খুবই সহজ, জাস্ট এইভাবে এটাকে আপনাদের লাগিয়ে নিতে হবে, আর তারপর সুইচটা টিপলেই দেখবেন খুব সহজে পেঁয়াজগুলো চপ হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ফাইন চপ হয়েছে,
আর এর সাথে আপনারা এরকম 900 ml-এর একটা জারও পেয়ে যাবেন, যেখানে আমি আপনাদের টমেটোটা ব্লেন্ড করে দেখাবো। তার জন্য আমি এখানে এর সাথেই পাওয়া ব্লেন্ডার স্টিকটা ব্যবহার করব। এর মধ্যে এরকম স্টেনলেস স্টিল ব্লেড থাকার কারণে খুব সহজেই আপনারা সবকিছু ব্লেন্ড করতে পারবেন। আর সাইডে এরকম স্প্ল্যাশ গার্ডও আছে, যার জন্য আপনার ব্লেন্ড করার সময় এগুলো কোনোভাবেই ছেটকাবে না। আর ওই একই বডির সাথে খুব সহজেই আপনারা এটাকে অ্যাসেম্বল করতে পারবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজে এটা ব্লেন্ড হয়ে গেল। এছাড়াও এর সাথে এরকম একটা হুইস্কারও পেয়ে যাবেন, যেটাতে খুব সহজে আপনারা অনেক কিছুই হুইস্ক করে নিতে পারবেন। প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে খুব সহজেই আপনারা এই হ্যান্ড ব্লেন্ডার কাম চপারটা কিনে নিতে পারবেন। এবার আমি এখানে খুব সহজ একটা চানা মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করি প্রথমে নিয়ে নিচ্ছি। 6-7টা এলাচ, সাথে 5টা লবঙ্গ, 3-4টে ছোট টুকরো দারচিনি, এরপর লাগছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, সাথে 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 2 স্টার আনিস বা তারাফুল, এরপর সবশেষে দিয়ে দিতে হবে 2 তেজপাতা আর সামান্য একটু নুন। এটা শুকনো খোলায় ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে আমি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে। নেওয়ার পরে আর কি কি অ্যাড করতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য একটু আমচুর পাউডার, একটু চটপটা করার জন্য চাট মশলা, আর সবশেষে সামান্য একটু বিট নুন। বেশি সবকিছুকে একবার ভালো করে মিক্স করে পাউডার করে নিন। এই স্টেপটা স্কিপ করতে চাইলে আপনারা দোকান থেকেও ছোলা মশলা কিনে ব্যবহার করতে পারেন, বাট এইভাবে বানিয়ে নিলে টেস্টটা আরও সুন্দর আসে। এবার ছোলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার যে পেঁয়াজ আর লঙ্কাটা চপ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর এটাকে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভেজে নিতে হবে যতক্ষণ না একদম ব্রাউন কালার চলে আসছে। 5-7 মিনিট ভাজলে দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। তাই এবার এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা, আর সেটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখানে মশলা বলতে লাগবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে যে চানা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো 2 চা চামচ, আর বাকিটা কখন ব্যবহার করতে হবে সেটাও আপনাদের জানাচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভালো করে এগুলোকে ভেজে নেবেন। যখনই দেখবেন মশলা থেকে এরকম তেলটা ছাড়া শুরু করছে, তখন যে আমরা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর টমেটোটা দেওয়ার পরে কুক করে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ধরে নিন 5-6 মিনিট লাগবে এর কাঁচা গন্ধটা যেতে আর সাইড থেকে এরকম তেলটা ছাড়তে। এবার ফাইনালি বয়েল করে নেওয়া ছোলাগুলো আমি এখানে দিয়ে দেবো। প্রথমে যে পুরোটা দেবেন তা কিন্তু নয়, 20% মতো দিয়ে এটাকে আপনাদের একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এরকম খুন্তি বা হাতার সাথে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এই ম্যাশ করার কারণে গ্রেভিটাও একটু গাঢ় হবে আর খেতেও সুন্দর লাগবে। আর ভালো করে ম্যাশ করা হয়ে গেলে পুরো ছোলাটা এমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে বাকি যে ছোলা মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। একমাত্র এরকম লোহার কড়াইতে করলে আর সাথে এরকম আমলকি থাকলে এর কালারটা একদম কালো হয়ে যাবে, বাট আপনারা যদি খুব কালো না করতে চান সেক্ষেত্রে আপনারা এমনি কড়াইতেও করে নিতে পারেন। আর আমলকি দেওয়ার কারণে খুব সুন্দর একটা টক ভাব আসে। আর যদি মনে এটা রান্নার পরে রাখবেন না তাহলে এটাকে ফেলেও দিতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এর টেস্ট একদম দোকানের মতো করার জন্য সামান্য একটু আজওয়াইন আপনাদের ভেজে নিতে হবে। শুকনো খোলায় 30-40 সেকেন্ড ভেজে নিলেই হবে। আর তারপর আমি এটাকে একটু ক্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সি বা সিলনোড়াতেও করে নিতে পারেন। আর ক্রাশ করা হয়ে গেলে ডাইরেক্টলি মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে এখন অনেকটাই জল আছে তাই আলাদা করে আমি জল ব্যবহার করছি না, আপনারা চাইলে আর একটু জল ব্যবহার করে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে পারেন। যত ফুটবে ততই এর কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে। 3-4 মিনিটের মধ্যেই দেখুন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর ফাইনালি এটাকে ফিনিশ করুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার খুব তাড়াতাড়ি আপনাদের ভাটুরাটাও বেলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা সফট আছে। এবার এই ডোটাকে রোল করে আমি একটা একটা করে লিচি কেটে নেব।
আপনি যদি ছোট করতে চান সেক্ষেত্রে আপনারা ছোট করে কেটে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজই রাখছি। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, এভাবে লেজি কেটে নেওয়ার পরে অতি অবশ্যই 10 মিনিট হলেও আপনাদের এটাকে রেস্টিংয়ে রাখতে হবে, নাহলে কোনো ভাটুরাই কিন্তু ভালোভাবে ফুলবে না। তাই অবশ্যই আপনারা এই পয়েন্টটা মনে রাখবেন, আর যাতে এগুলো ড্রাই না হয়ে যায় সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবেন। এবার 10 মিনিট পরে সামান্য একটু তেল অ্যাপ্লাই করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে গরম গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিন। একদিকটা যখনই দেখবেন এইভাবে ফুলে আসছে, সঙ্গে সঙ্গে এটাকে অপর দিকে করে দিন, আর তারপর হালকা হালকা প্রেস করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি ফুলে যাবে। এই একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এরকম ফুলকো ফুলকো ভাটুরা হলে লোভ কিন্তু সামলানো খুবই মুশকিল। ফাইনালি এটাকে আমি প্রেজেন্ট করছি একদম দোকানের স্টাইলেই। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।